বাবুলদার সাথে গান্ধী সংকল্প যাত্রা চলছে পশ্চিমবঙ্গে উন্নয়নের স্বার্থে বিজেপির গান্ধী সংকল্প যাত্রা চলছে রানীগঞ্জের সমস্ত মানুষকে আহ্বান জানানো হচ্ছে দলে দলে যোগ দেওয়ার জন্য। সবাইকে ডিসকাস করতে হবে যে এই ধরনের একটি সরকারকে গণতান্ত্রিক উপায়ে চালাতে গেলে কী ধরনের নতুন নতুন নিয়মকানুন তৈরি করা যেতে পারে, সেটা আমার মনে হয় নতুন করে ভাবার একটা সময়। বাবুদের রাজ্যপাল যেভাবে বারবার করে বলছেন, কী মনে হয় যাদবপুর কাণ্ডের পরে এই এইরকমভাবে রাজ্যপাল বারবার অভিযোগ আনছেন, এই আপনার পক্ষে যাওয়ার জন্যই কি রাজ্যপালের প্রতি এইরকম বিরূপ মন্তব্য? কিসের পক্ষে গিয়েছিলেন রাজ্যপাল? আমার পক্ষে জানি, রাজ্যপাল যেটা চ্যান্সেলর হিসেবে ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে ওনার আচার্য হিসেবে ওনার যেটা করণীয় ছিল, একজন একত্র পরিচালিত মানুষ দায়িত্বশীল মানুষ হিসেবে ওনার যা উনি যেটা ভালো মনে করেছিলেন সেটা উনি করেছিলেন, এবং তাতে তার জন্যে সেদিন আমরা চোখের সামনে দেখেছি কীভাবে রাজ্যপালের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, রাজ্যপালের গাড়ির ফ্ল্যাগ ভেঙে দেওয়া হয়েছিল, তার মাস্কটা ভেঙে দেওয়া হয়েছিল, পেট্রোল ট্যাঙ্কের কাভার বিপজ্জনকভাবে ভেঙে নেওয়া হয়েছিল, জানি না তারপরে কী প্ল্যান ছিল, যেভাবে গাড়িটা ভাঙার চেষ্টা করা হয়েছিল, এবং পুরো সময়টা পুলিশ যেভাবে মানে ফোনে কন্টিনিউয়াসলি তারা উত্তরতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে এবং তাদের নির্দেশেই তারা নিষ্ক্রিয় দেখেছে, ইচ্ছে লজ্জাজনক ঘটনা তখন কিছু করতে পারে না, এবং সেইটার পরিপ্রেক্ষিতে উনি ওনার কর্তব্য করেছিলেন বলে আমি আমার কথা বলছি না, উনি ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে চ্যান্সেলর হিসেবে উনি ওনার দায়িত্ব পালন করেছিলেন বলে যদি রাজ্য সরকার এই ধরনের নোংরা কাজকর্ম করে তাকে চূড়ান্ত এবং অত্যন্ত কঠিন ভাষায় ধিক্কার জানানো ছাড়া আর কোনো উপায় হচ্ছে না। দাদা, আজকেও বিজেপি সাংসদ আক্রান্ত হয়েছেন কলিম্পংয়ে, রাজু বিস্ট কি বলবেন? এক্সপায়ারি ডেট এসে গেছে মমতা ব্যানার্জি সরকারের, এবং আমি যেটা এক্ষুনি বললাম যে মানুষ যত আমাদের সঙ্গে এগিয়ে আসছে আমাদের সঙ্গে থাকছে, রাজনীতির দিকে ঝুঁকছে, তবে এভাবে চলেনি, চলতে পারে না। আমরা আবার বলছি, 19 হাফ করা হয়েছে, 21 আপনারা দেখতে পাবেন মানুষই গণতান্ত্রিক প্রক্রিয়াতে মমতা ব্যানার্জিকে সাপোর্ট। বলবো যে কি অসভ্য সরকার, সত্যি অসভ্য সরকার সঙ্গে চলছে এবং এর নেতৃত্ব দিচ্ছেন, এই অসভ্যতাটার নেতৃত্ব দিচ্ছেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, এবং যে দেশে একটি ফেডারেল সিস্টেম সবাইকে একসাথে বসতে হবে, আলোচনা করতে হবে, পার্লামেন্টে নিয়ে তর্ক করতে হবে, প্রশ্ন করতে হবে যে এরকম একটি নির্লজ্জ সরকার, যে আমাদের সংবিধান যখন তৈরি হয়েছিল কেউ বোধহয় ভাবিনি, তারা সব শিক্ষিত মানুষ ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, তারা বোধহয় কখনো ভাবিনি যে মমতা ব্যানার্জির মতো একজন মুখ্যমন্ত্রী ভারতবর্ষে আসবেন, যিনি ভারতের এই ফেডারেল স্ট্রাকচারটাকে ঘুরিয়ে দেওয়ার সমস্ত রকমের নকশাজনক প্রক্রিয়া উনি করবেন। আজকে যা হয়েছে
সেটা ভারতবাসীর কাছে, ভারতবাসীর কাছে আবার বাঙালির মাথা হিট করে দিল। সারা ভারতবর্ষে আজকে এটাই আলোচনা চলছে এবং এটা নতুন কিছু নয়। আমরাও যখন কেন্দ্রের মন্ত্রী হিসেবে বিভিন্ন জায়গায় আমরা যখন সার্ভে করতে গেছি, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক বা যে কোনো প্রকল্প, স্বচ্ছ ভারত মিশনে টয়লেট হোক, সব জায়গাতেই সরকার লুকোনোর মতো কাজ করেছে, চুরি করেছে, সিন্ডিকেট চালিয়েছে, কাঠপানি নিয়েছে এবং লুকোনোর মতো নির্লজ্জ কাজ তারা করেছে বলে তারা অফিসের নাম পাঠিয়ে সেগুলো ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সেই ধামা চাপা দেওয়া আর চলবে না। আই এম সেইং মমতা ব্যানার্জি সরকার ইজ রানিং অন বরোড টাইম।